আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের নবম শ্রেণীর ইংরেজি বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আজকে আলোচনা করব। শিক্ষার্থীরা, তোমরা জানো যে এনসিটিভি থেকে এবছর একটা প্রশ্ন দেওয়া হয়েছে তোমাদের, যার আলোকে তোমাদের পরীক্ষার প্রশ্ন তৈরি করা হচ্ছে। তো আমি কমেন্টে হচ্ছে সেই প্রশ্নের উত্তরের লিঙ্কটা দিয়ে দিব, তোমরা প্লেলিস্ট থেকে দেখে নিতে পারবে। আজকের এই ভিডিওতে আমরা একটা স্কুলের প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করব। এই প্রশ্নটা আমরা ফেসবুক থেকে সংগ্রহ করেছি, বনগ্রাম আনন্দ কিশোর স্কুল অ্যান্ড কলেজের প্রশ্ন এটা, ঠিক আছে? নবম শ্রেণীর ইংরেজি বার্ষিক পরীক্ষা, একটা স্কুলের প্রশ্ন এটি। তো পার্ট এ রিডিং অংশে থাকছে 40 মার্কস। তো এখানে প্রথমে একটা টেক্সট থাকবে, তো এই স্কুলে 26 মার্চ আমার ইন্ডিপেন্ডেন্স ডে নিয়ে একটা টেক্সট রয়েছে। এই টেক্সটের আলোকে তোমাদের 5টা সঠিক উত্তর অ্যান্সার করতে হবে। তারপর থাকবে কি, 5টা শর্ট কোয়েশ্চেন, প্রতিটা 2 করে মোট 10 নম্বর, এগুলো অ্যান্সারও করতে হবে। এবার টেবিল থাকবে একটা, টেবিলে হচ্ছে ওয়ার্ডের সাথে ডেফিনেশনে ম্যাচিং করতে হবে তোমাদের। এইগুলো প্রথম টেক্সট থেকে আলোচনা। তারপরে হচ্ছে একটা কনভারসেশন থাকবে, এই কনভারসেশনের আলোকে তোমাদের একটা অপিনিয়ন জানাতে হবে। কোনো একটা স্টেটমেন্ট থাকবে, তুমি কি সেই স্টেটমেন্টের সাথে একমত নাকি একমত না। তুমি এখানে কী আছে, দেয়ার ইজ নো চ্যালেঞ্জ ইন রিমুভিং করাপশন ফ্রম বাংলাদেশ, বাংলাদেশ থেকে দুর্নীতি দূর করার জন্য কোনো চ্যালেঞ্জ নেই। তুমি কি কথাটার সাথে একমত, অ্যাগ্রি অর ডিসঅ্যাগ্রি, সেই সম্পর্কে তোমাকে লিখতে হবে। এরপর দেখো আরেকটা টেক্সট থাকবে, এখানে হচ্ছে ফুড অ্যাডাল্টারেশন নিয়ে একটা টেক্সট রয়েছে। এই টেক্সটের আলোকে তোমাদের এই যে টেবিলটা পূরণ করতে হবে, কিছু কজ আছে, তার ইফেক্টস এবং প্রিভেন্টিভ মেজার্স, মানে কারণ এবং হচ্ছে প্রতিকারগুলো তোমাদের লিখতে হবে, প্রভাব আর প্রতিকার। এইগুলো পার্ট এ রিডিং অংশ। পার্ট বিতে রয়েছে অ্যাপ্রিসিয়েটিং পোয়েট্রি, যেখানে থাকবে 30 মার্কস। তো একটা কবিতা থাকবে, এখানে হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা আই ওয়েন্ডার লনলি অ্যাজ এ ক্লাউড, এই কবিতাটা রয়েছে। এর আলোকে তোমাদের 5টা কোয়েশ্চেন অ্যান্সার করতে হবে, প্রতিটা 2 করে মোট 10 নম্বর। তারপর কবিতাটা আবার পড়ে কবিতা থেকে হচ্ছে 2টা সিমিলে, 3টা ইমেজারিস খুঁজে বের করতে হবে। অনেক ক্ষেত্রে হচ্ছে তোমাদের কাছে মেটাফোর যেতে পারে। তারপর সি নাম্বারে হচ্ছে কবিতাটা আবার পড়তে হবে এবং পড়ে তার আলোকে তোমাদের কবিতার একটা মূলভাব লিখতে হবে, অথবা কবিতাটা পড়ে তুমি কী বুঝলে, তোমার অনুভূতি কী, সেটা তোমাকে ব্যক্ত করতে হবে। এই হচ্ছে 10 10 10 করে মোট 30 নাম্বার থাকছে এই কবিতা থেকে। সবার শেষে পার্ট সিতে রয়েছে রাইটিং অংশ, যেখানে থাকবে 35 মার্কস। তো এখানে প্রথমে একটা প্যারাগ্রাফ লিখতে বলা হবে। তো অনেক ক্ষেত্রে যেটা হয়, একটা স্টোরি দেওয়া থাকে, স্টোরিটা পড়ে স্টোরির আলোকে একটা প্যারাগ্রাফ লিখতে বলা হয়। তবে এখানে সরাসরি হচ্ছে প্যারাগ্রাফ লিখতে বলা হয়েছে, এ উইন্টার মর্নিং, একটি শীতের সকাল। 6 নম্বরে একটা ভেন ডায়াগ্রাম থাকবে, এই ভেন ডায়াগ্রামে হচ্ছে 2টা বিষয়ের মধ্যে কিছু সিমিলারিটিস এবং ডিসিমিলারিটিস থাকবে। এখানে হচ্ছে সিটি লাইফ, ভিলেজ লাইফ, শহরের জীবন এবং গ্রামের জীবনের মধ্যে কিছু মেইন পয়েন্টসগুলো তুলে ধরা হয়েছে এবং 2টার মধ্যে যে মিল আছে, কমন এরিয়াস, সেগুলো লেখা হয়েছে। তোমাদের কাজ এই ভেন ডায়াগ্রামটাকে ডিসক্রাইব করে বর্ণনা করে একটা এসে লিখতে হবে 250 শব্দের মধ্যে। এখানে থাকবে 15 নম্বর। সবার শেষে 7 নম্বরে আরেকটা টেক্সট দেওয়া থাকবে, এই টেক্সটে হচ্ছে এক্সপ্লেনেটরি টেক্সটের কিছু এলিমেন্টস রয়েছে, সেই এলিমেন্টসগুলোর নাম তোমাদের এখানে খুঁজে বের করতে হবে এবং এই টেক্সটে সেই এলিমেন্টসগুলো কোন এক্সাম্পলগুলো রয়েছে সেগুলো এখানে লিখতে হবে। তো এভাবে করে হচ্ছে তোমাদের পরীক্ষা প্রশ্নগুলো কিন্তু করা হবে। হুবহু কোনো প্রশ্ন তোমরা কমন পাবে না, তবে যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি দেখবে যে তোমাদের পরীক্ষায় কিছু অঙ্ক, কিছু প্রশ্ন কমন থাকছে। তো শিক্ষার্থীরা, কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা চাইলে বাকি ভিডিওগুলো প্লেলিস্ট থেকে দেখে নিতে পারবে। আজকের এই ভিডিওতে আমরা নবম শ্রেণীর ইংরেজি বার্ষিক পরীক্ষার একটি স্কুলের প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। আশা করি তোমাদের কাছে এই ভিডিওটা ভালো লেগেছে। অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।